মুখে হাত দিয়ে বলি একটাবার, সত্যি কোরআন বুঝে পড়ি ধীরে পড়ি নাকি একেবারে পানির মতো চালিয়ে দিই? দিলে ঝাঁকু করে ফেরেশতা চিন্তা করছে না কোথায় মারলে বল দেবেন, কোন আয়াতে মেরেছে ফেরেশতার বাপ বুঝতে পারবে না, হ্যাঁ না না বলে। তারপর সেই দায় গিয়ে তসবি মানে সুবহানা রব্বি আজিম জীবনে সোজা করে বলে না, হ্যাঁ মাথা তুলতে তুলতে আর এক ছবল লিবিলে না লিবিলে যা তুই যা দুরাকাত দিয়ে দিয়েছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ জুম্মার নামাজ পড়ে বসে তসবি আদায় করে দুরাকাত সুন্নাত পড়ে থেকে গোটা বসেন ফাঁক হয়ে গেছে, বলে কখন সেরে দিয়েছি তুমি এখন ওই করছো, তাড়াতাড়ি করো প্র্যাকটিস করো না নাকি অবস্থা বোঝে। বলেন আল্লাহ পাক শুনছিলেন যখন আমার সামনে দাঁড়াবি তখন ধীরে ধীরে পড়বি, তুই পড়ছিস আমি শুনছিস, তুই বলছিস আর আমি উত্তর দিচ্ছি, তুই আমাকে আমার কাছে শোনাচ্ছিস আমার সাথে কথা বলছিস, একটু আসতে বল কি জি আল্লাহর ইচ্ছা চলছে না নিজের ইচ্ছায় বলেন। আল্লাহ পাক শুনিয়েছেন আমি দরুদ নামাজিকে পড়তে বলেছি বেনামাজিকে বলি না। দরুদ কাকে পড়তে বলেছে জোরে বলেন, আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আমি তোমাকে আমার কাছে দেখে আমার মনের মতো আমানত তোমার হাতে দিয়েছি ওটা নামাজ, হ্যাঁ না না। আল্লাহ পাক রোজা হজ জাকাত সাদকা ফিতরা সব আমল জমিনে ফেরেস্তা দিয়ে পাঠালেন, আর নামাজ দেবার সময় নবীকে ডেকে আসমানে নিয়ে গেলেন আর নবীর হাতে দিলেন আর বললেন হাবিব এটা উম্মতের আমানত দিয়ে দেবে আর বলে দেবে বলে দেবে। বলে কি? বলে বলে দেবে তোমার দিদার আসমানে এসে করতে হয়েছে, তোমাকে আমার সঙ্গে দেখা করার জন্য আসমানে আসতে হয়েছে, তোর উম্মতের যখন দেখা করতে মন যাবে তৈরি হতে বলবি আমি গিয়ে দেখা করে আসবো। সুবহানাল্লাহ জোরে বলেন, নবী তোকে উপরে আসতে হয়েছে। হায়দ মৌলানা মনিরুজ্জামান সাহেব এতক্ষণ শোনাচ্ছি না আপনাদেরকে গ্যালাক্সি উপগ্যালাক্সি অত গ্লাস গ্লাস আমার জানা নেই বাবা, আমি বোকা মানুষ এইটুকু জানি যে আল্লাহ নবীকে জমিন থেকে সপ্ত আসমানে নিয়ে গেছে, উনি বড় আলেম মানে বড় মাপের কথা, আমি রেডিমেড লোক রেডিমেড গল্প কথা বুঝলেন না বোঝেন নাই, তিনি সপ্ত আসমানে গেছেন ফেরেশতাদের সাথে দিদার করতে। তো আল্লাহ পাক শোনাচ্ছে তোকে দিদারের জন্য এখানে আসতে হয়েছে, তোর উম্মত যখন দেখা করতে চাইবে তখন তৈরি হতে বলবি আমি গিয়ে দেখা করে আসবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার নবীকে শুনেছে, নবী জমিনে গিয়ে বলবি আসসালাতু মিরাজুল মুমিনিন, ও পবিত্র হবে ওযু করবে নামাজের মুসল্লা বিছিয়ে দেবে আর আমার সামনে দাঁড়িয়ে হাতটা খালি তুলবে তাকবীরে তাহরিমা আমাদের জন্য আল্লাহু আকবার, এই ধ্বনি শেষ হওয়ার আগে তোর রব তোকে কথা দিচ্ছে যে ওর হাত বাঁধার আগে তোর রবের আরশ কুরসিটা নামাজির মুসল্লির মুসল্লির ওই নামাজের সেজদার জায়গাতে নেমে যাবে। বান্দা যখন সেজদা করবে আর সাজদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, সেজদা করনেওয়ালা রহমানের কদমের উপরে সেজদা করবে আর আল্লাহ শোনাবে পর্দা তুলে দে আমার আর আমার বান্দার মাঝখানে পর্দা রাখিস না, আজ আমার বান্দা আমার কাছে বলবি আর আমি শুনবো, ও চাইবি আর আমি দেব। কথা বুঝে এসছে? এ বাবা কথা বুঝে এসছে? ও আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব সব হবে কিন্তু শেষে যদি দরুদ শরীফ না হয় নামাজটা অসম্পূর্ণই থেকে যাবে। কি জি সূরা ফাতিহা হবে, রুকু হবে, সেজদা হবে, তেলাওয়াত হবে, সব হবে, আর নামাজের শেষে হাঁটু গেড়ে বসে আল্লাহর সামনে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলতে হবে না হবে না ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম,
ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজি আছে না নাই? ও নামাজিরা, জলসা শুননেওয়ালারা, এটা নামাজি আছে না নাই? এটা নামাজি পড়ে না বেনামাজি? জোরে বলেন, এটা নামাজি পড়ে না বেনামাজি? জোরে বলেন। ও বাপজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক দরুদ নামাজিকে পড়তে বলেছে, পাক হালাতে না নাপাক হালাতে? পাক হালাতে। কাবার দিকে মুখ করে না ঝোপের দিকে মুখ করে? কাবার দিকে মুখ করে। মুসলমান মুমিনের দরুদ পড়ার কথা, বেনামাজিকে পড়তে বলে নাই, মাতালকে পড়তে বলে নাই, জুয়াখোরকে পড়তে বলে নাই, হারামখোরকে পড়তে বলে নাই, সুর খানেওয়ালাদের পড়তে বলে নাই। আপনাদের এখানে মুসলমানরা সুর খায় না? খায় না। অন্য হারাম খেতে পারে কিন্তু সুর খায় না। বোকা, সুর খাওয়া কি? যদি বলো হারাম। সুর খাওয়া হারাম। অতএব হারাম খায় যারা, সুর খানেওয়ালা হলো, বুঝতে পারে নাই মানে এত করে বুঝতে পারছি, বলছে সুর খায় নাই। শ্বশুরের কাছে আগে থেকে পনের টাকা নিয়ে বিয়ে করেছে যারা, সুর খাওয়ার আড়তদার হলো তারা, আপনারা নয়, ও মাল আলাদা, কথা বোঝেন নাই? ওই বাপজিরা সোনারা লালেরা, বৌদেরকে সাজিয়ে দিয়ে লোন আনতে পাঠিয়েছে যারা, সুর খাওয়ার সেক্রেটারি হলো তারা, সকালবেলা উঠে বিড়ি খাচ্ছে বসে বসে, বউ সেজে গুজে, হ্যাঁ লামখালি মিমখালি, কপালের উপরে এক ঝাঁটা, ওটার নাম কি, এক ফোঁটা, হ্যাঁ আমি বলি ওটা এক ঝাঁটা, পেট খালি পিঠ খালি তকদিরে এক ঝাঁটা, বসে আছে ভেড়ার বেটা, জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি, বলে সাঁড়ে দেখেছে। কে দেখেছে? সাঁড়ে। তার মানে বাপ যে সাঁড় চয়েস করেছে ও সাঁড়ে পারে নাই, নূতন সাঁড় ধরেছে, আর এ ভেড়া দেখছে। এরকম হারাম করে সেক্রেটারি যারা, দরুদ তোমাদের পড়ার কথা নয় বাবারা, ওই জন্য বললাম দরুদ সবার জন্য নয় রে বাপ, দরুদ পড়বে তারা, নামাজি হলো যারা, আর নামাজি হবে যারা, ইমানদার হলো তারা। যদি বলেন কি করে বললেন নামাজ ছাড়া ইমানদার? না না, ওরে বোকা শুনে রেখে দে কোরআন সাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া আমি নামাজিকে আমি বলেছি ইমানদার, তোকে নামাজের জন্য ডাকছি, নামাজের আজান শুনে মসজিদ পর্যন্ত এসেছে যারা, ইমানদারের সার্টিফিকেট পেয়েছে তারা, আজান শুনে তাস খেলেছে যারা, আজান শুনে চার দোকানে বসে থেকেছে যারা, আজান শুনে বিআই ব্যাংকে নিয়ে ফুর্তি মেরেছে যারা, আজান শোনার পরে শালাকে সেলুজকে নিয়ে মজা করেছে যারা, আজান শুনে জল চাইছে মেলাতে ফুচকা খেয়ে যারা, হারাম করে রাউলার তারা, বাবাজিরা সোনারা লালেরা, আমি আর আপনি ভেবে দেখি, লোকে মুসলমান বলে বটে, আমি আদৌ মুসলমান না, কারণ মুসলমান নামাজি হবে, মুসলমান না হলে নামাজের সার্টিফিকেট কি বলে, আপনার ইমানের সার্টিফিকেট নাই, বলে পাকা দলিল, পাকা দলিল। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা
আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সুরার নাম সুরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টে আল্লাহ পাক শুনছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা হলো ইমানদার। আমি আল্লাহ বলছি ওরা হলো ইমানদার। আমি ডাকলে ছুটে যারা এসেছে ছুটে আমার ঘর। আমি আল্লাহ ডাকার পরে চাষ আটকাতে পারে না, চাকরি আটকাতে পারে না, ব্যবসা আটকাতে পারে না, বাণিজ্য আটকাতে পারে না, ফ্যাক্টরি আটকাতে পারে না, কলকারখানা আটকাতে পারে না, যৌবন আটকাতে পারে না, বন্ধু বান্ধবী ধরে রাখতে পারে না। আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু বলেছে বান্ধবী তুমি ছেড়ে দাও, মা বলেছে বাচ্চাকে তুমি ছেড়ে দাও, সংসার বলেছে সংসারীকে বলে ছেড়ে দাও, আমার রব দেখেছে আমাকে যেতে হবে, কি দেবে আল্লাহ? তো কোরআন তো চিনি জালুল্লাতুল হিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহি القلوب والابصار ليجزيهم الله احسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء وبغير حساب। আসুপারা সুরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকের চারটে লাইনের উপরে আল্লাহ পাক ছড়িয়ে দিচ্ছে, রিজালুল্লাতুল গিগিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমি আল্লাহ যখন ডাকবো আমার জিকিরের জন্য, নামাজের জন্য, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত কোনো বাধা হবে না। নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, আর মনে করবে রব্বানা একা এলাম একা যাবো, সঙ্গে তো কেউ যাবে না, খালি হাতে এসেছিলাম খালি হাতে চলে গেলাম, আল্লাহ দুনিয়ার কিছু নিয়ে যাব না, শুধু তুমি রাজি থেকো, কাউকে রাজি চাই না। ওই বাবাজি কাকে রাজি করছো, কাকে রাজি করছো, বিবিকে? হ্যাঁ না বলেন না, মনে হচ্ছে এরা কিচ্ছু জানে না, মনে হচ্ছে কিছু একদম মাসুম মনে হচ্ছে। কাকে রাজি করছো, বউকে? বউকে রাজি করার জন্য মায়ের সঙ্গে তো ঝগড়া করেছো, মার সঙ্গে একসাথে নেই এই কারণে যে মায়ের সঙ্গে থাকলে বউ খুশি না, কি বাবা? হ্যাঁ না বলেন। বাপের সাথে অশান্তি তো এই জন্যে যে বাপের সঙ্গে থাকলে বউ সাথে থাকবে না, হ্যাঁ না না জোরে বলেন, এবার সত্যটা বলেন, বাপ বউকে খুশি করার জন্য বাপ ছেড়ে দিয়েছ, বউকে খুশি করার জন্য মা ছেড়ে দিয়েছ, বউ যাতে খুশি হয় তার জন্য নিজের বোনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছ, বোনের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছ, হ্যাঁ না না বলেন। সেই বনটা যে বনটা তুমি খেতে বসলে পাশে এসে পাকা দিয়ে হাওয়া করত, সেই বনটা তুমি খাবে কোনটা যেটা পছন্দ করে সে বানিয়ে রাখত, সেই বনটা তুমি ঘুম থেকে উঠে চলে গেলে তোমার বাসি বিছানার যে বনটা তুলে দিত, সেই বনটা, সেই বনটা তুমি খেয়ে উঠে চলে গেলে তোমার প্লেটে পড়ে থাকা খাবারটাকে ভাইয়ের ছেড়ে যাওয়া খাবার মনে করে খেয়ে নিত, আর বাসনটা ধুয়ে পরিষ্কার করে রাখত, তোমার নোংরা কাপড়গুলো কেচে পরিষ্কার করে ভাঁজ করে রাখত, আর বলতো দাদা তোর কাপড়গুলো এখানে রেখেছি, হ্যাঁ না না বলে জোরে বলে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা সুধী বংশরা, আমার সেই বোনটা আমি খেতে বসে ঘেমে গেলে যে নিজের গায়ের ওড়না দিয়ে কখনো কপালের ঘামটা মুছিয়ে দিত, আজ বিয়ের পরে সদ্য আসা দাম্পত্যে সদ্য আসা সাথী তার মন রাখতে গিয়ে বোনের সঙ্গে কথা বলা বন্ধ করেছি, বোনের সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছি, বোনের বাড়িতে দুবার যায়
তাতে বিবির মুখ ভাতের হাঁড়ির মতো ফুলে থাকে, মনে হচ্ছে বোম ফাটলো বলে। তো বলে ঠিক আছে যাবো না, যা। হ্যাঁ না বলে হতভাগী, দুঃখের যখন কথা মনে পড়ে, বাপ নেই তো তখন নীরবে বসে কাঁদে, আর আঁচলে চোখটা মুছে মনে মনে করে আল্লাহ বাপ চলে গেছে, কে আর আসবে, ভাই আর আসবে না। তোমাদের দুটো পায়ে হাত থেকে বলছি, একজনকে দাঁড়িয়ে বলো, বোনকে যার জন্য ছেড়েছ, মাকে যার জন্য ছেড়েছ, আব্বাকে যার জন্য ছেড়েছ, তাকে রাজি করতে পেরেছ, তাকে রাজি করতে পেরেছ না? আজও সে তোমার বিপক্ষেই চলছে, আজও তার ধমক শুনছ। ও তো বুঝে নিয়েছে, আমি ধমকে যখন মা ছাড়াতে পেরেছি, আমি ধমক মেরে যখন বাপ ছাড়াতে পেরেছি, আমি যখন ধমক মেরে নিজের মায়ের পেটের বোন ছাড়াতে পেরেছি, তো ধমকে তোকে দুনিয়া ছাড়া করবো, তো লেতিয়ে কবরে পাঠাবো, কোনো শালা তোকে আর বাঁচাতে পারবে না, কারণ তোর তো সব গাছের গোড়াগুলো আমি মেরেই দিয়েছি। এ ছেঁচনের ওজন তো বউ বুঝে নিয়েছে। হ্যাঁ বলেন, এ পাড়ার বউর আমাকে গাল দেবে অবশ্য, অত্যাধিক অসুবিধা নেই। এ বাবা দিদা, কারণ বউ তো বুঝে নিয়েছে ভেড়ার ওজন কতটা। যে মা শীতে দাঁতে বুকের ভিতরে রেখে গরম দুধটা খাইয়ে আমাকে সুস্থ রেখেছে, আর নিজে শীতের হাওয়াটা পিঠের উপরে নিয়ে অসুস্থ হয়ে গেছে, সেই মাটাকেও পর করে ফেলেছে। হ্যাঁ না বলেন। এই বাবাজি, আজকের ইন্টারনেটের যুগ, ডিজিটাল জামানা, এখানে বসে দিল্লিতে ছেলের খবর নেন, এখানে বসে সৌদিতে বাচ্চার খবর নেন। হ্যাঁ না বলেন, জোরে বলেন। মাঝে মাঝে এরকমও তো হয় যে টাওয়ার পাওয়া যাচ্ছে না, হয় না? হয় না, হয়। এখানে বসে বসে দিল্লিতে ইন্টারনেটে বাচ্চার ছবি দেখেন, কিন্তু মাঝে মাঝে এমনও তো হয় যে নেট আউট হয়ে গেছে, নেট ফুরিয়ে গেলে আর দেখা যায় না, টাওয়ার না থাকলে দেখা যায় না। আল্লাহ পাক বলেন, মায়ের হৃদয়ে আমি একটা টাওয়ার বসিয়ে রেখেছি, বাচ্চা পৃথিবীর যেই প্রান্তে থাকবে কেন, এই বাচ্চা যখন কোনো আঘাত খায়, কোনো টাওয়ার আর কোনো নেটের দরকার লাগে না, মায়ের কলিজা প্রথম বুঝতে পেরে যায় আমার বাচ্চা মনে হয় কষ্ট পাচ্ছে। হ্যাঁ না না, এটার নাম মা। আমি কোনো কষ্ট পেলে এই পৃথিবীর সর্বপ্রথম কে বুঝতে পারে, যদি বলেন মা। এরকম মাকে ভুলে গিয়েছে যারা, এরকম মাকে সংসারে আলাদা করে দিয়েছে যারা, এরকম মায়ের সঙ্গে পাশে বসে একটু হেসে কথা বলতে চায় না যারা, এরকম মায়ের আঁচলের তলায় বসে নিজের পাপের কালিমা মুছতে চায় না যারা, এরা মানুষ না মানুষের মতো কোনো জানোয়ার? এই বিচারটা আপনারাই করবেন, আমি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ যাদের জাহান্নামে দেবে না একটা মানুষ না, আল্লাহ যাদের জাহান্নামে দেবে একটিও মানুষ না, সব জানোয়ারগুলোকে জাহান্নামে দেবে। কিগুলোকে? জোরে বলে, জানোয়ারগুলোকে। বলে হুজুর জানোয়ার শোনেন, ছাগলের পেটের বাচ্চা কটা ছাগল হয়? হয় না। না, কুত্তার পেটের বাচ্চা কটা কুত্তা হয়? মানুষের পেটের বাচ্চাগুলো মানুষ নয়, মানুষ যদি বলে নয়, একে মানুষ করতে হয়। তাই বাপ বলে বেটার জন্য, তাই বাপ বলে বেটার জন্য যে ছেলে দুটো মানুষ করার জন্য অমুক জায়গায় দিয়েছি, বলে না? বলে না। তার মানে এতক্ষণ কি ছিল? জানোয়ার ছিল। যখন ছেলে নিজে জন্ম দিলে আর নিজে হাতে বড় করে মানুষ করার জন্য বিদেশে পাঠালে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ করেছে। হ্যাঁ না না, বলেন
ছাগল মাংস করার জন্য, ছাগলের বাচ্চাকে ছাগল করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই, কুত্তার বাচ্চাকে কুত্তা করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়েছে, তবে মানুষ। হ্যাঁ না না বলেন। অতএব মানুষের বাচ্চা মানুষ না, মানুষ করতে হয়, মানুষ হতে হয়, মানুষ এমনিতে জন্মসূত্রে হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, মানুষ হয়ে যাব কথা দেন যে মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন যাব ইনশাআল্লাহ। এ বাবা জি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী বংশেরা, আমি বলেছিলাম মানুষের পরিচিতি দুটো আর মমিনের পরিচিতি দুটো, বলেছিলাম না বলি নাই? এ বাবা জি, মানুষের পরিচিতি হলো, মানুষের পরিচিতি হলো ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি বলি নাই, রব বলেছে। এরকম আপনাদের এখানকার সাইকুল হাদিস রয়েছে, ভাক্কাদি আলেম রয়েছে, জিজ্ঞেস করে নেবেন, চলে গেলে ওলা আমাদের জানবেন। এই জন্য বলেছিলাম ওলা আমাদের পাশে বসান, সেই যে দুটো বললো আসবো, এলো আর এলো এলো, আমি তাকেই জানতাম, ও আসবো বলে গেছে আর আসবে যদি বলেন না, কিরম মাল এবার বুঝে নেন, আমি আর বলবো না। আমি তাও বললাম, বলে দাদে বাবা আসবো না, বলছে না আসবো। এ বাবা জি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইদা কানা শাররাহু জাজুয়া ওয়া ইদা কানা খাইরাহু মানুয়া, যখন একটু কিছু পাবে তো তখন ফুলে যাবে, আর যখন একটু কিছু হারাবে তখন একবার চুপসে যাবে, এটা মানুষের ফিতরাত। আর মুমিনের ফিতরাত হলো পেলে শকর করবে, না পেলে সবর করবে। আমি আর আপনি ভেবে দেখি আমার নামটা এই সমস্ত খাতায় পড়ে কি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ জানানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন নিবাল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সুরার নাম সুরা আরাফ, আয়াত নম্বর 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, বালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন নিবাল ইনস, জাহান্নামীদের নমুনা, জিন আর ইনসানের মধ্যে যারা হবে তাদের নমুনা শোনো, আমি তাদের নমুনা বলছি, তারা চতুষ্পদ জানোয়ার হবে কিংবা তার থেকে খারাপ। বলে আল্লাহ, কারণ কি? বলে জানোয়ারের তিনটে নমুনা, জানোয়ার কানে কিছুই শুনে না, যেটা শুনে সেটা বুঝে না। জানোয়ার কানে শুনে না, শুনে না, শুনে কিন্তু বোঝে, বোঝে না। একটা ছাগলের কান ধরে তিন জুতো মেরেছে, আর মেরে বলছে উত্তার বাচ্চা, এক রাতে তোর পেটের আঁতুড়ি বার করে দেবো। আচ্ছা, এটা যে বললেন ছাগল কিছু বোঝে, জোরে বলেন, বোঝে না, কারণ এর নাম কি? জানোয়ার। এর নাম কি বলেন, জোরে বলেন, জানোয়ার, এ বোঝে না। আর আপনাদের সেই ছোটোবেলা থেকে মসজিদের ইমাম জলসার মোলসাহেবরা ধুনে দিয়ে আসছে, বেনামাজি হারামখোর সুর খানেওয়ালা কুত্তার বাচ্চা। ওই বাবাজি, কাকে রাজি করছ, কাকে রাজি করছ, বিবিকে? হ্যাঁ না বলেন না, মনে হচ্ছে এরা কিচ্ছু জানে না, মনে হচ্ছে কিছু একদম মাসুম মাসুম। কাকে রাজি করছো, বউকে? বউকে রাজি করার জন্য মায়ের সঙ্গে তো ঝগড়া করেছ, মার সঙ্গে একসাথে নেই এই কারণে যে মায়ের সঙ্গে থাকলে বউ খুশি না কি বাবা? হ্যাঁ না বলে। বাপের সাথে অশান্তি তো এই জন্যে যে বাপের সঙ্গে থাকলে বউ সাথে থাকবে না। হ্যাঁ না না, জোরে বলে, এবার সত্যটা বলেন,
বউকে খুশি করার জন্য বাপ ছেড়ে দিয়েছ, বউকে খুশি করার জন্য মা ছেড়ে দিয়েছ। বউ যাতে খুশি হয় তার জন্য নিজের বোনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছ, বোনের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছ। হ্যাঁ না না বলেন? সেই বোনটা যে বোনটা তুমি খেতে বসলে পাশে এসে পাকা দিয়ে হাওয়া করত, সেই বোনটা তুমি খাবে কোনটা যেটা পছন্দ করে সে বানিয়ে রাখত, সেই বোনটা তুমি ঘুম থেকে উঠে চলে গেলে তোমার বাসি বিছানা যে বোনটা তুলে দিত, সেই বোনটা তুমি খেয়ে উঠে চলে গেলে তোমার প্লেটে পড়ে থাকা খাবারটাকে ভাইয়ের ছেড়ে যাওয়া খাবার মনে করে খেয়ে দিত আর বাসনটা ধুয়ে পরিষ্কার করে রাখত, তোমার নোংরা কাপড়গুলো কেচে পরিষ্কার করে ভাঁজ করে রাখত, বলতো দাদা তোর কাপড়গুলো এখানে রেখেছি। হ্যাঁ না না বলে? জোরে বলে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুদীপ অংশরা, আমার সেই বোনটা আমি খেতে বসে ঘেমে গেলে যে নিজের গায়ের ওড়না দিয়ে কখনো কপালের ঘামটা মুছিয়ে দিত। আজ বিয়ের পরে সদ্য আসা দাম্পত্যে, সদ্য আসা সাথী, তার মন রাখতে গিয়ে বোনের সঙ্গে কথা বলা বন্ধ করেছি, বোনের সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছি। বোনের বাড়িতে দুবার যাই, তাতে বিবির মুখ ভাতের হাঁড়ির মতো ফুলে থাকে, মনে হচ্ছে বোম ফাটলো বলে। তো বলে ঠিক আছে যাবো না, যা। হ্যাঁ না না বলে। হতভাগী, দুঃখের যখন কথা মনে পড়ে, বাপ নেই তো তখন নীরবে বসে কাঁদে আর আঁচলে চোখটা মুছে মনে মনে করে, আল্লাহ বাপ চলে গেছে, কে আর আসবে, ভাই আর আসবে না। তোমাদের দুটো পায়ে হাত থেকে বলছি, একজনকে দাঁড়িয়ে বলো, বোনকে যার জন্য ছেড়েছ, মাকে যার জন্য ছেড়েছ, আব্বাকে যার জন্য ছেড়েছ, তাকে রাজি করতে পেরেছ, না আজও সে তোমার বিপক্ষেই চলছে, আজও তার ধমক শুনছ? ও তো বুঝে নিয়েছে আমি ধমকে যখন মা ছাড়াতে পেরেছি, আমি ধমক মেরে যখন বাপ ছাড়াতে পেরেছি, আমি যখন ধমক মেরে নিজের মায়ের পেটের বোন ছাড়াতে পেরেছি, তো ধমকে তোকে দুনিয়া ছাড়া করবো, তো লেতিয়ে কবরে পাঠাবো, কোনো শালা তোকে আর বাঁচাতে পারবে না, কারণ তোর তো সব গাছের গোড়াগুলো আমি মেরেই দিয়েছি। এ ছেঁচনের ওজন তো বউ বুঝে নিয়েছে। হ্যাঁ বলো, এ পাড়ার বউরা আমাকে গাল দেবে অবশ্য, অত্যাধিক অসুবিধা নেই। এ বাবা দিদা, কেন বউ তো বুঝে নিয়েছে ভেড়ার ওজন কতটা। যে মা শীতে দাঁতে বুকের ভিতরে রেখে গরম দুধটা খাইয়ে আমাকে সুস্থ রেখেছে আর নিজে শীতের হাওয়াটা পিঠের উপরে নিয়ে অসুস্থ হয়ে গেছে, সেই মাটাকেও পর করে ফেলেছে। হ্যাঁ না না বলেন? এই বাবাজি, আজকের ইন্টারনেটের যুগ, ডিজিটাল জামানা, এখানে বসে দিল্লিতে ছেলের খবর নেন, এখানে বসে সৌদিতে বাচ্চার খবর নেন। হ্যাঁ না না বলেন? জোরে বলেন। মাঝে মাঝে এরকমও তো হয় যে টাওয়ার পাওয়া যাচ্ছে না, হয় না? হয় না, হয়। এখানে বসে বসে দিল্লিতে ইন্টারনেটে বাচ্চার ছবি দেখেন, কিন্তু মাঝে মাঝে এমনও তো হয় যে নেট আউট হয়ে গেছে, নেট ফুরিয়ে গেলে আর দেখা যায় না, টাওয়ার না থাকলে দেখা যায় না। আল্লাহ পাক বলেন, মায়ের হৃদয়ে আমি একটা টাওয়ার বসিয়ে রেখেছি, বাচ্চা পৃথিবীর যেই প্রান্তে থাকবে কেন, এই বাচ্চা যখন কোনো আঘাত খায় কোনো টাওয়ার আর কোনো নেটের দরকার লাগে না, মায়ের কলিজা প্রথম বুঝতে পেরে যায় আমার বাচ্চা মনে হয় কষ্ট পাচ্ছে। হ্যাঁ না না, এটার নাম মা। আমি কোনো কষ্ট পেলে এই পৃথিবীর সর্বপ্রথম কে বুঝতে পারে, যদি বলে মা।
এরকম মাকে ভুলে গিয়েছে যারা, এরকম মাকে সংসারে আলাদা করে দিয়েছে যারা, এরকম মায়ের সঙ্গে পাশে বসে একটু হেসে কথা বলতে চায় না যারা, এরকম মায়ের আঁচলের তলায় বসে নিজের পাপের কালিমা মুছতে চায় না যারা, এরা মানুষ না মানুষের মতো কোনো জানোয়ার? এই বিচারটা আপনারাই করবেন, আমি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ যাদের জাহান্নামে দেবে না একটা মানুষ না, আল্লাহ যাদের জাহান্নামে দেবে একটিও মানুষ না, সব জানোয়ারগুলোকে জাহান্নামে দেবে। কিগুলোকে? জোরে বলে, জানোয়ারগুলোকে। বলে হুজুর জানোয়ার শোনেন, ছাগলের পেটের বাচ্চা কটা ছাগল হয় না, না কুত্তার পেটের বাচ্চা কটা কুত্তা হয়, মানুষের পেটের বাচ্চাগুলো মানুষ নয়, মানুষ জোরে বলে নয়, একে মানুষ করতে হয়। তাই বাপ বলে বেটার জন্য, তাই বাপ বলে বেটার জন্য যে ছেলে দুটো মানুষ করার জন্য অমুক জায়গায় দিয়েছি, বলে না বলে না, তার মানে এতক্ষণ কি ছিল? জানোয়ার ছিল। যখন ছেলে নিজে জন্ম দিলে আর নিজে হাতে বড় করে মানুষ করার জন্য বিদেশে পাঠালে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ করেছে, হ্যাঁ না? বলে ছাগল মানুষ করার জন্য, ছাগলের বাচ্চাকে ছাগল করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই, কুত্তার বাচ্চাকে কুত্তা করার জন্য কোনো টাকা খরচা করতে হয় নাই, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়েছে, তবে মানুষ, হ্যাঁ না? না বলে, অতএব মানুষের বাচ্চা মানুষ না, মানুষ করতে হয়, মানুষ হতে হয়, মানুষ এমনিতে জন্মসূত্রে হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, মানুষ হয়ে যাব, কথা দেন যে মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ, বলেন যাব ইনশাআল্লাহ। এ বাবা জির, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী দুনিয়া সুধী বংশেরা, আমি বলেছিলাম মানুষের পরিচিতি দুটো আর মমিনের পরিচিতি দুটো, বলেছিলাম না বলি নাই? এ বাবা জি, মানুষের পরিচিতি হলো, মানুষের পরিচিতি হলো ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি বলি না, রব বলেছে। এরকম আপনাদের এখানকার সাইকুল হাদিস রয়েছে, ভাক্কাদি আলেম রয়েছে, জিজ্ঞেস করে নেবেন, চলে গেলে ওলা আমাদের জানবেন। এই জন্য বলেছিলাম ওলা আমাদের পাশে বসান, সেই যে দুটো বললো আসবো, এলো আর এলো এলো, আমি তাকেই জানতাম, ও আসবো বলে গেছে আর আসবে, যদি বলে না কিরম মাল এবার বুঝে না, আমি আর বলবো না, আমি তাও বললাম বলে দেখে বাবা আসবো না, বলছে না আসবো। এ বাবা জি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইদা কানা শাররাহু জাজুয়া ওয়া ইদা কানা খাইরাহু মানুয়া, যখন একটু কিছু পাবে তো তখন ফুলে যাবে, আর যখন একটু কিছু হারাবে তখন একবার চুপসে যাবে, এটা মানুষের ফিতরাত। আর মুমিনের ফিতরাত হলো পেলে শকর করবে, না পেলে সবর করবে। আমি আর আপনি ভেবে দেখি আমার নামটা এই সমস্ত খাতায় পড়ে কি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ জানানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন নিবাল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সুরার নাম সুরা আরাফ, আয়াত নম্বর 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে রব্বে জুলজালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি
ওয়াল ইনস, জাহান্নামীদের নমুনা, জিনার ইনসানের মধ্যে যারা হবে তাদের নমুনা শোনো, আমি তাদের নমুনা বলছি, তারা চতুষ্পদ জানোয়ার হবে কিংবা তার থেকে খারাপ। বলে আল্লাহ কারণ কি? বলে জানোয়ারের তিনটে নমুনা, জানোয়ার কানে কিছুই শুনে না, যেটা শুনে সেটা বুঝে না। জানোয়ার কানে শোনে না, শোনে না, শোনে কিন্তু বোঝে, বোঝে না। একটা ছাগলের কান ধরে তিন জুতো মেরেছে, আর মেরে বলছে উত্তর বাচ্চা এক রাতে তোর পেটের আঁতুড়ি বার করে দেবো। আচ্ছা এটা যে বললেন ছাগল কিছু বোঝে, জোরে বলেন, বোঝে না, কারণ এর নাম কি? জানোয়ার। এর নাম কি বলেন? জোরে বলেন, জানোয়ার, এ বোঝে না। আর আপনাদের সেই ছোটবেলা থেকে মসজিদের ইমাম জলসার মোল সাহেবরা ধুনে দিয়ে আসছে, বিনামাজি হারামখোর সুর খানেওয়ালা কুত্তার বাচ্চা, এই পর্যন্ত যা বলেছি আপনাদের কিছু ভেতরে ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে, সেই যা ছিল তাই, তাহলে বুঝতে হবে এমালটাও ওই তাই। এ বাবা জির আমার আল্লাহ আল্লাহ ভাইরা, আল্লাহ পাক শুনে দিয়েছে, ওহম আয়ুন লাইভ সিরুনা বিহা, ওদের চোখ আছে দেখার মতো কিন্তু কিছুই দেখে না, মানে দেখে কিচ্ছু বোঝে না। বাবা জি কিচ্ছু বোঝে না, খাসির দোকানে একটা খাসি কেটে ঝুলিয়ে চামড়া ছাড়িয়ে তার গোশত টুকরো টুকরো করছে, হাড় চোটাচ্ছে, রক্ত ছিটিয়ে গিয়ে পাশের খাসির গায়ে ভর্তি হয়ে যাচ্ছে, ও আরামে পাতা খাচ্ছে। ওর একবার কিছু মনে হয়েছে যে এরপর আমার নাম্বার, মনে হয়েছে? কারণে ছাগল ওসবের বোঝার দরকার নেই, যা দেখছে দেখছে, যা হচ্ছে ও আমি খাচ্ছে। মেরে মতন দোস্তরগুলো চোখের সামনে এত কিছু ঘটনা ঘটছে, এত খোদার গজব আসছে, এত মুসিবত আসছে, মানুষ এইভাবে মানুষ মুসিবত আর বিপদের সামনাসামনি হচ্ছে, এরপরে আপনার আমার চোখ দেখে আমাকে কিছু বুঝিয়েছে যে সতর্ক হ, বুঝিয়েছে? তো আমি দেখেও কিচ্ছু বুঝতে পারছি না, প্রতিদিন খবরের কাগজ খুললে দেখছি অমুক জায়গায় মেয়েটা ধর্ষিত হলো, টিভি খুললে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি অমুক জায়গাতে এমনি করে মামুনের ইজ্জত লুণ্ঠন হলো, কি কারণে? যে তাদের পোশাক ভালো ছিল না, দেহেতে কাপড় ছিল না, নোংরা পোশাক পরার কারণে আর নোংরা জায়গাতে চলার কারণে তাদের ইজ্জতটাকে প্লাস্টিকের কাগজের মতো টেনে ছিঁড়ে দিলে। এরপরে আমি আমার বাড়ির মামুনকে পর্দাওয়ালা পোশাক পরিয়েছি, এত দেখার পরে আমার চরিত্র পাল্টেছে, তাহলে বুঝতে হবে ওটাও যেমন এটাও তেমন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে জানোয়ারের ভেতরে অনুশোচনা থাকে না, জানোয়ারের ভেতরে অনুশোচনা থাকে না, প্রত্যেকটি প্রাণী তার নিজের বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে। শেষ পয়েন্ট শুনেন, চলে যান, আর দেরি করবো না, দশ মিনিট প্রাণীও ছেড়ে দেবো। এ বাবা জি, প্রত্যেকটি প্রাণী তার বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে, হ্যাঁ না না? ডিম থেকে ফুটে যাওয়া বাচ্চাটা নিয়ে মুরগি যখন সামনে গেছে, চিল যখন এসে বাচ্চার উপরে ঝাঁপ দিয়ে পড়েছে, মা তখন জানের মায়া ছেড়ে দিয়ে চিলের সঙ্গে ঝাঁপ দিয়ে আকাশ পর্যন্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছে, হ্যাঁ না না? তবু বাচ্চা দেয় নাই। কুকুর কিংবা শিয়ালের মুখে মা ছুটে গিয়ে ঝাপটা মেরে দিয়েছে, হালাকে মুরগি জানে যে শিয়াল আমাকেও পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে, তবু বাচ্চা বাঁচাতে ধারী মুরগিটা শিয়ালের মুখেও ঝাপটা মেরে দেয়, দেয় না দেয় না? তবু বাচ্চা দেয় না, এতটা ভালোবাসে। সারা দিন কিছু খেতে পায় না, কোথায় জঙ্গলের ভিতরে কোনো নোংরার ভিতরে পায়ে করে হেঁচুড়ে একটু খাবার যেমনি চোখে দেখেছে, বাচ্চাকে ডেকে খাইয়ে দিয়েছে, বাচ্চাদের পেট ভরিয়ে দিয়ে চুপ করে বসে বাচ্চাগুলো বুকের ভেতরে নিয়ে বসে আছে, শীত গ্রীষ্ম বর্ষার কোনো আবহাওয়া তাকে লাগতে দেয় না, হ্যাঁ না না? কিন্তু দুর্ভাগ্য কি জানেন, বাচ্চা যখন একটু বড় হয়, নিজে খেতে শিখে যায় আর নিজে বুঝতে শিখে যায়, তখন তার বান্ধবীর হাত ধরে পালায়, মার কাছে কেউ থাকে না তাকে, কারণ এগুলো জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। তাই বড় একটু হয়েছে, বান্ধবী পেয়েছে, আর মা ভুলে গেছে, চলে গেছে, কারণ এটা হলো জানোয়ারের বাচ্চা, হ্যাঁ না বলেন, জোরে বলেন।
আমি আর আপনি শিশুকাল থেকে 12 বছর পর্যন্ত মায়ের আঁচলের তলাতে থেকেছি, না খেয়ে আমাকে খাইয়েছে, না পরে আমাকে পরিয়েছে, না সেজে আমাকে সাজিয়েছে, নিজের জন্য কিচ্ছু করে নাই। বিবাহের পরে যেদিন বাচ্চা পেতে এসেছে, মা তার সব আহ্লাদ ভুলে গেছে, বাপ তার সব সুখ শান্তি ভুলে গেছে, যেখানে যা পেয়েছে জমা করেছে এটা আমার বাচ্চার জন্য, গাড়ি বাড়ি অট্টালিকা সব সন্তানের জন্য, ভুলে গেছে রাত জেগে আনন্দ করা, ভুলে গেছে কোথাও বেড়াতে যাওয়া, ভুলে গেছে শখের কোনো জিনিস কেনা, ভুলে গেছে শখের আল্লাহ মেটানোর কথা, সব শেষ, শুধু যা পেয়েছে জমা করছে বাচ্চার জন্য। এই বাচ্চা 22-24 বছর পরে যখন মনের মতো বান্ধবী পেল, মার কাছে, মার কাছে আছে না সরে গেছে, কারণ এটাও জানোয়ারের বাচ্চা। কথা বুঝেছেন? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, এইরকম মনুষ্যত্ব হারিয়ে জানোয়ারের খাতায় যারা চলে গেছে, আমি তাদের জন্য জাহান্নামের কথা বলেছি আর শুনিয়ে দিচ্ছি বালহুম আদাল, কারণ জানোয়ার তো ভালো, এ তার থেকেও খারাপ, তাই একে জানোয়ার বলা যাবে না, তার থেকে খারাপ বলতে হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যাদের জাহান্নামে দেব তারা জানোয়ার হবে, মানুষ না। মানুষ কখনো জাহান্নামে যাবে না, আজ বলে যাচ্ছি মানুষ হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। তো মানুষ হওয়ার একটা শুধু খালি পয়েন্ট বলে দিয়ে চলে যাচ্ছি, মেরে মহতম দোস্ত বুজুর্গ, মানুষের নমুনা হলো কখনো কারো প্রতি হিংসার নজরে তাকাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধি মাউসা, এই পৃথিবীর মানব জাতিকে মানবতার প্রথম গাইডলাইন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবের দিলেতে মানবতা থাকে, মানুষ অনুশোচনা করে, চিন্তা করে, ভাবে, পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে ভাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কয়েকদিন উপোস চলছে, কখনো একটা খেজুর কিংবা কখনো আধখানা খেজুর, এরকম করে কখনো এক গ্লাস কাঁচা পানি খেয়ে দিন চলছে, কয়েকদিন চলেছে। একদিন ফজরের সময় একটা ছাগল হাদিয়া এলো আমার নবীর দরবারে, আল্লাহ রাসুল কাছে হাদিয়া যখন এলো ফজরের নামাজের পরে, আল্লাহর নবী ছাগলটাকে নিজে হাতে কুরবানি করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতের টুকরো করলেন, ভাগ করলেন, আর ভাগ করে প্রত্যেকটি দরজার কাছে গিয়ে বিবিদের নাম ধরে ধরে ডেকে তাদের হাতে তুলে নিলেন, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, সবার ভাগ দেওয়া হয়ে গেছে, একটা ভাগ তখনও রয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ওই শেষ ভাগটা হাতে করে নিয়ে বার হয়ে পড়লেন মদিনার গলিতে, বেশ কিছুক্ষণ ঘুরে এসে বসেছেন, শরীরটা ঘেমে গেছে, আল্লাহর নবী ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছেন, আমি কিচ্ছু বললাম না। অনেকক্ষণ জিরানোর পরে আল্লাহর নবী আবার বার হয়ে চলে গেলেন, দীর্ঘক্ষণ বাদে বাড়ি ফিরেছেন, রোদের তাপ উঠে গেছে, রাসূল গোটা শরীর ঘেমে একেবারে ঘর্মাক্ত হয়ে গেছে, সমস্ত কাপড়গুলো ঘামে ভিজে গেছে, আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন, গোটা শরীর দিয়ে দরদর করে ঘাম আসছে। আম্মা জান আয়েশা পাখা নিয়ে এসে আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে হাওয়া করছেন, শীতল হাওয়াতে রাসূল একটু আরামে নিঃশ্বাস নিচ্ছেন। ঠিক ওই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব, বললে বলো, বললেন ইয়া রাসূলুল্লাহ, সবার গোশতের টুকরো তো সবাইকে দিয়ে দিলেন, সবার ভাগ সবার হাতে দিলেন, এই ভাগটা আপনি কার জন্য করেছেন, আর মদিনার গলিতে কার কাছে নিয়ে যাচ্ছেন, আর না পেয়ে এসে ঘুরে বসে পড়ছেন, এই ভাগটা কার? আল্লাহ রাসূল বললেন, আয়েশা এটা আমার খাদিজার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেবেন, তিনি তো অনেক আগে মারা গেছেন, তিনি তো পৃথিবীতে নেই, তাছাড়া ওই বুড়িটার জন্য এত দরদ আপনার। আল্লাহর নবীর চেহারা পুরো পাল্টে গেছে, চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে, আর সেদিন শুনিয়েছেন আয়েশা, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, আর কখনো এমন শব্দ বলবে না, কারণ আমার খাদিজা সম্পর্কে কোনো ধারণা তুমি রাখবে না।
মক্কার জমিনে যেদিন আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, সেদিন আমার খাদিজা আমার পাশে ছিল, যেদিন আমার সাথে সাথ দেওয়ার মতো, আমার দুঃখে সাথী হওয়ার মতো পৃথিবীর কেউ ছিল না, সেদিন খাদিজা আমার পাশে দাঁড়িয়ে তার সবটুকু আমার পিছনে খরচা করে চলে গেছে। তোমরা বড় সুখের দিনে আমার সাথী হয়েছ, বড় বিপদের দিনে খাদিজা আমার সাথে ছিল। খাদিজার সম্পর্কে কথা কখনো বলবে না, তুমি শুনে রাখো এই ভাগটা খাদিজার। আমি মদিনার গলিতে ঘুরছি এই জন্যে, মদিনার গলিতে ঘুরে বেড়াচ্ছি এই জন্যে, যদি খাদিজার কোনো রক্তের সম্পর্কের কারোর সাথে দেখা হয়, কিংবা খাদিজার কোনো বান্ধবী পাই, কিংবা তার কোনো বাচ্চাদেরকে পাই, তাহলে এই ভাগটা আমি তার হাতে তুলে দেব, আর তার হাতে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছ, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। খাদিজা তুমি আমাকে চলে এসছো ফেলে, কিন্তু আমি তোমার ভুলি নাই, তোমার ভাগটাকে আমি তোমার আত্মীয়র কাছে দিয়ে এসেছি, আমি তোমার ভাগ রেখেছি, তোমার ভাগ ভুলে যাই নাই। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সারা কিয়ামত পর্যন্ত আনে ওরা উম্মতের জন্য এই অনুশোচনার বাতি দিয়ে চলে গেল। দুর্দিনে বিপদে মুসিবতে যে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করেছে, উম্মত তুমি তাকে কখনো ভুলে যাবে না। অমুসলমানের ছেলে বিবিত দূরের কথা।